হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ঠিক মাথায়। এখান থেকে আপনি খুব সহজেই উপভোগ করতে পারেন বিমান ওঠা এবং নামা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে যাবেন। উত্তরা থেকে জসীমউদ্দিন হয়ে আপনি জসীমউদ্দিন রোডের মাথা থেকে একটু সামনে গিয়ে পাকার মাথা, সেখান থেকে আরেকটু হেঁটে সামনে গেলে পেয়ে যাবেন রানওয়ের এই জায়গাটি। এখানে সবসময় আপনি বিশেষ করে বিকালবেলা ফুচকার দোকান সহ কিছু ফাস্টফুডের দোকান পেয়ে যাবেন, এবং সপ্তাহের হলিডেগুলোতে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় যারা বিমান দেখতে আসে, সেই সকল পর্যটকদের। এখানে কিছুক্ষণ পরপর, কয়েক মিনিট পরপর আপনার ঠিক মাথার উপর দিয়ে উড়ে যাবে বিমানগুলো, যা দেখে আপনি এবং আপনার সন্তান খুবই আনন্দিত উপভোগ করতে পারবেন। এখন কিভাবে কতটা কাজ দিয়ে বিমানগুলো উড়ে যাচ্ছে এ থেকে ধারণা করতে পারেন এখানে আপনার ভ্রমণটা কতটা আনন্দপূর্ণ হবে। রানওয়ের ঠিক মাথায় কাঁটা তারের বেড়া দেওয়া, এবং সেখান থেকে মোটামুটি আপনারা এয়ারপোর্টের ভিতরে পুরো ভিউটা দেখতে পারবেন। কষ্ট করে এয়ারপোর্টে গিয়ে টিকিট করে বিমান দেখার কোনো প্রয়োজন নেই, আপনি খুব সহজেই এই জায়গায় এসে বিমান দেখার আনন্দটুকু নিতে পারবেন। এখানে কয়েক মিনিট পরপর ওয়ান বাই ওয়ান বিমান নামতেই থাকবে এবং আপনার আনন্দ বাড়তেই থাকবে। তাই যদি মনে করেন যে গ্রাম্য পরিবেশ, শহরের জীবন থেকে একটু দূরে কোথাও গিয়ে ঘুরে আসি, তাহলে এখানে চলে আসতে পারেন। এই জায়গাটিতেই ঠিক সামনেই একটি অসাধারণ একটি জায়গা পাবেন, কৃষ্ণচূড়া গাছ যার গেটে বিদ্যমান। এখানে একটি খাবারের ক্যান্টিন রয়েছে এবং খাবার দাবারের সুব্যবস্থা রয়েছে। এখানে আপনি চাইনিজ থেকে শুরু করে প্রায় সব ধরনের খাবারই পেয়ে যাবেন, ফাস্টফুড এবং ড্রাই ফুড সব ধরনের আইটেম এখানে পাবেন। এখানে উন্মুক্ত পরিবেশে বসার জন্য সুন্দর টেবিল চেয়ারের ব্যবস্থা আছে, এবং আপনি এখানে বসে বসে খেতে খেতে সুন্দরভাবে বিমানের উঠানামা পর্যবেক্ষণ করতে পারবেন এবং আনন্দ নিতে পারবেন। ঢাকার খুব কাছে এরকম একটি জায়গা হয়তোবা অনেকেরই অজানা, এবং অনেকে তো ভাবছেন যে হলিডেতে কোথায় যাবেন ঘুরতে ফ্যামিলি সহ, তারা অনায়াসে এখানে চলে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন অসাধারণ সব ভিউ। ফুড ক্যান্টিনের বিষয়টি একটু বলে রাখি, ক্যান্টিনের খাবারের মান মোটামুটি ভালো, তবে প্রাইসটা একটু বেশি। খাবার আগে অন্তত আপনারা প্রাইসটা জাস্টিফাই করে তারপরে অর্ডার করবেন, তাছাড়া বিড়ম্বনার শিকার হতে পারেন। দেখুন আরেকটি বিমান আসছে। এভাবে আপনারা কিছুক্ষণ পরপর এই ধরনের ভিউ দেখতে পারবেন, যা বাস্তবে না দেখলে আসলে বুঝবেন না যে এখানে কতটা রোমাঞ্চকর একটি জায়গা। ঢাকায় যদি আপনি গ্রাম থেকে আসেন অবশ্যই এই জায়গাটি একবার ঘুরে যাবেন পরিবারের সকলে। এখান থেকে বিমান দেখার মজাটা সাধারণত বাসায় থেকে আকাশে বিমান দেখার চেয়ে অনেকটা বেশি, কারণ বিমান খুব কাজ দিয়ে ঠিক আপনার মাথার উপর দিয়ে এখানে যাতায়াত করে। পরন্তু বিকেলে অসাধারণ এই ভিউগুলো নতুবা আপনাকে খুবই আকর্ষিত বা রোমাঞ্চিত করবে, তাই আপনারা অন্তত একবার হলেও জায়গাটি ঘুরে যাবেন। আমি এই জায়গাটির জন্য কোনো প্রমোট করতেছি না, জাস্ট আমার ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
রানওয়ের ওই জায়গাটি থেকে আরেকটু সামনে গেলেই আপনারা বটতলার মোড় নামে একটি জায়গা পাবেন। এখানটিতেও অনেকটা মেলা বসে, বিশেষ করে হলিডেগুলোতে এখানে প্রচুর সংখ্যক দোকান, ঘোড়ার গাড়ি এবং ঘোড়া চড়ারও সুব্যবস্থা থাকে। এখানে আপনারা ফুচকা সহ সব ধরনের ফাস্টফুড পেয়ে যাবেন। এখান থেকেও বিমান ওঠা নামা খুব সহজেই দেখা যায় এবং একটু দেয়ালের উপর দিয়ে তাকালে আপনি পুরো এয়ারপোর্টটি ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।